আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি শেখ মোহাম্মদ আশিক আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন শেখ অরিজিনাল ইউটিউব চ্যানেল। শেখ অরিজিনাল মানে হলো নতুন কিছু শেখা, আর আমি শেখ মোহাম্মদ আশিক প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন কিছু ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাই। ঠিক তেমনি ভাবে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও টিউটোরিয়াল। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি শেখ মোহাম্মদ আশিক শেখ অরিজিনাল চ্যানেলটি নিয়ে এগিয়ে যাচ্ছি। আমার এই চ্যানেলটি অতিরিক্তই ছোট একটা চ্যানেল, আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই একদিন বড় হবে ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটির সাথে থাকবেন। আমার চ্যানেলটির সাথে থাকতে শেখ অরিজিনাল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি ভিডিও তৈরি করে থাকি, যে ধরনের সমস্যাই হোক না কেন কমেন্টের মাধ্যমে জানাবেন, পরবর্তীতে সেই সমস্যাটির সমাধান নিয়ে ভিডিও টিউটোরিয়াল করে দেবো ইনশাল্লাহ। তো চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটির টপিক নিয়ে আলোচনা শুরু করি। আজকের ভিডিওটির টপিকস হচ্ছে কিভাবে আমরা আমাদের ফোন থেকে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেইল তৈরি করতে পারি। একটি ইউটিউব চ্যানেলকে ভালোভাবে দাঁড় করানোর জন্য তার গুরুত্বপূর্ণ যে উপাদানটি সেটি হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে চ্যানেলে আপলোড করা। ঠিক তেমনিভাবে ততটাই গুরুত্বপূর্ণ সেই ভিডিওগুলোর জন্য সুন্দর এবং আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করা। যখন কোনো ইউটিউব ভিডিও কোনো ভিউয়ার্সের সামনে আসবে, সে কিন্তু প্রথমেই সেটি প্লে করে দেখবে না যে ভিডিওটিতে কী আছে, সে কিন্তু প্রথমেই দেখবে আপনার ভিডিওটি থাম্বনেইলটা কী বলছে এবং সেই থাম্বনেইলটা কি তাকে আকর্ষণ করছে কি না। থাম্বনেইলটা যদি আপনার ভিউয়ার্সকে আকর্ষণ করতে পারে তাহলেই কিন্তু আপনার ভিডিওতে সে ক্লিক করবে এবং ভিডিওটা পেলে হবে, তারপরে কিন্তু আপনার ভিউ বাড়বে এবং আপনি এখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। আমরা অনেকেই আছি যারা থাম্বনেইলের সাইজটা জানি না, যে কারণে এটা তৈরি করতে পারছি না। তো আমি সবাই ক্লিয়ার করে আপনাদেরকে শিখিয়ে দেব যে কিভাবে একটি সুন্দর থাম্বনেইল তৈরি করবে। আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের কাজটি। এখন আমরা চলে যাব আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসছি। এখন আমরা প্রথম যে কাজটি করব সেটি হচ্ছে প্লে স্টোর থেকে একটি অ্যাপস আমরা ইনস্টল করে নেব। প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে এখানে লিখবেন পিক্সেল ল্যাব। পিক্সেল লেখার পর এই অ্যাপসটি আপনাদের সামনে চলে আসবে, এটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, এখন আমি অ্যাপসটি ওপেন করে দেখাবো কিভাবে খুব সহজে এই অ্যাপসটি দ্বারা ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেইল তৈরি করা যায়। তো আমি অ্যাপসটা ওপেন করছি। অ্যাপসটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা দিয়ে নিতে পারেন ইউটিউব থাম্বনেইলের জন্য। তা আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে থাম্বনেইলের সাইজটা নির্ধারণ করতে হবে। এটি থাম্বনেইল তৈরি করার এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই সাইজটা নির্ধারণ করার জন্য আমাদেরকে এই ডান সাইডে থ্রি ডটস একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে ইমেজ সাইজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা সাইজটা ইচ্ছা মতো দিয়ে নিতে পারবেন। তো এখন যেহেতু আমরা ইউটিউবের জন্য থাম্বনেইল তৈরি করব, তো থাম্বনেইলের একটা অপশন এখানে পেয়ে যাব। এখানে কাস্টমের পাশে দেখতে পাচ্ছেন একটা তীরের মতো একটা চিহ্ন, এখানে ক্লিক করার পর কিছু অপশন আসবে এখানে। তো নিচে একটু দেখতে পাচ্ছেন যে ইউটিউব থাম্বনেইল, এটাতে ক্লিক করার পর অটোমেটিক দেখতে পাচ্ছেন যে এখানে ইউটিউব থাম্বনেইলের যে সাইজটা আছে সেটা কিন্তু চলে আসছে। তারপরে ওকে করলে দেখতে পাচ্ছেন যে এই ফটো সাইজটা ঠিক সেরকম হয়ে গেছে ইউটিউব থাম্বনেইলের সাইজটার মতো। তো এখন আমরা এখানে একটি ফটো যুক্ত করব। তো এটা যুক্ত করতে আমরা গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার জন্য এখানে বাম সাইডে একটা প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন, তারপর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে দিলাম। এখন আমি এই ফটোটা দিয়ে আমার এই ভিডিওটার জন্য থাম্বনেইল তৈরি করব। আমি এক সাইডে ফটোটা দিয়ে দিলাম, এবার এক সাইডে কিছু টেক্সট দেবো। তো টেক্সট দেওয়ার জন্য এখানে আমরা প্লাস অপশনটাতে ক্লিক করব উপরে, তারপরে দেখতে পাচ্ছেন টেক্সট একটা অপশন আসছে, এখানে ক্লিক করার পর টেক্সটের জন্য একটা বক্স দিয়ে দিয়েছে।
এই বক্সটা একটু এই সাইডে নিয়ে আসলাম। এবার এই বক্সের ভিতর আমরা কিছু লেখালেখি করতে পারি। এই বক্সের উপর ডাবল ক্লিক করলে আপনাকে লিখতে বলবে এখানে, তো আমি লিখে দিচ্ছি হাউ টু মেক এ থাম্বনেল। থাম্বনেল, হাউ টু মেক এ থাম্বনেল। তো এটা আমি নিচে নিচে করে সাজিয়ে নেব, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা নিচে 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 হয়ে গেছে। এবার আমি এই সাইজটা একটু বড় করে দেব। এবার আমি একটা ফ্রন্ট দেব লেখাটার ডিজাইনটা যাতে হয়। এখানে দেখতে পাচ্ছেন এখানে এ একটা আইকন দেওয়া আছে নিচে, এখানে এতে ক্লিক করলে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে স্টাইলস একটা অপশন আছে, এখানে ক্লিক করার পর ব্রাউজ ব্রাউজ একটা অপশন পাবেন, এখান থেকে আপনারা যে কোনো একটি ফ্রন্ট দিয়ে নিতে পারবেন। তো আমি একটা ফ্রন্ট দিয়ে নিচ্ছি এখানে। এবার আমি এই লেখাটাই কালার করব। এখানে একটু স্ক্রল করলে দেখতে পাবেন যে কালার একটা অপশন আছে, এখানে অনেক কালার পেয়ে যাবেন। তো আমি এখান থেকে লাল এই কালারটা দিয়ে দিছি, তো ভালো ফুটলো না, আমি ফ্রন্টটা চেঞ্জ করে নেব। এবার এখান থেকে লেখাটা 3D করতে পারবেন ইচ্ছা অনুযায়ী। একটু সাইজটা বড় করে নিই। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এখানে সুন্দরভাবে টেক্সটটা দিয়ে নেবেন, তাহলে হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত দ্রুত আমি একটা ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেইল তৈরি করে ফেললাম, এবং খুব সহজেই এই কাজটি আপনারা এই অ্যাপসটি থেকে করতে পারবেন। তো আশা করি ভিউয়ার্স ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনারা জানেন যে আমি আপনাদের মূল্যবান মতামতের ভিত্তিতে ভিডিও টিউটোরিয়াল তৈরি করে থাকি। আপনারা যে কোনো ধরনের সমস্যা আমাদেরকে জানাতে পারেন, পরবর্তী টিউটোরিয়ালটি আপনার সমস্যার সমাধান নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স ভিডিও শেষ মুহূর্তে আরও একবার আপনাদেরকে অনুরোধ করছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাহলে খুব সহজেই নোটিফিকেশনের মাধ্যমে নেক্সট আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।